স্বর্ণ পেলে অল্প সময়ে ভাগ্য বদলে যাবে, তাই হাজারো মানুষ ইটভাটার জমানো মাটির স্তূপ খুঁড়ছেন স্বর্ণ পাওয়ার আশায়। দিনের চেয়ে রাতে সহজেই মাটিতে স্বর্ণ পাওয়া যায়, এমন খবরে রাতের আধারে টর্চ লাইট আর মাটি খোঁড়ার যন্ত্র নিয়ে ইটভাটাটিতে হাজার হাজার মানুষ ভিড় করছেন। ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার কাতিহারের একটি ইটভাটায় এই ঘটনা ঘটেছে। একটি মন্দিরের পাশ থেকে কেটে আনা মাটি ইটভাটায় স্তূপ করে রাখা হয়েছে। বাস্তবে প্রথম দিকে দু একজন স্বর্ণ পেলেও বাকিরা ফিরছেন খালি হাতে। এ কারণে এটিকে গুজব বলছেন খালি হাতে ফিরে আসা মানুষেরা। শনিবার সকালে আরবিবি ইটভাটা নামের ওই ভাটায় গিয়ে দেখা যায়, ভাটাটির ঠিক পশ্চিম পাশে একটি মাটির স্তূপে বিভিন্ন শ্রেণীর মানুষের জটলা। সেই জটলার পাশেই ছোট শাবল, কোদাল, বসিলা দিয়ে আস্তে আস্তে মাটি খনন করে বাছাই করছে কিশোর কিশোরী ও যুবকরা সহ বিভিন্ন বয়সী নারী পুরুষ। স্থানীয়রা জানায়, আরবিবি ইটভাটায় গত কয়েকদিন ধরেই চলছে মাটি খনন প্রতিযোগিতা। গ্রামের বিভিন্ন বয়সের নারী পুরুষ বাড়ি থেকে কোদাল বসিলা নিয়ে ওই ভাটায় আসছেন। তারা ভাটার ইট তৈরির জন্য স্তূপ করে রাখা মাটির ঢিবিতে চালাচ্ছেন ইচ্ছে মতো খনন প্রতিযোগিতা। এদের মধ্যে শ্রমিক শ্রেণীর মানুষই বেশি। স্বর্ণ পেলে নিজেদের ভাগ্য বদল হবে এই আশায় কেউ বসে নেই। গভীর রাতেও মানুষের ভিড় দেখা যায় সেই ইটভাটায়।